2017 সালের লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদে হামলাকারী ড্যারেন অসবর্নের কথা নিশ্চয়ই মনে আছে। 53 বছরের এই শ্বেতাঙ্গ গাড়ি তুলে দিয়ে একজনকে প্রাণে মেরে ফেলে আর 12 জনকে গুরুতর আহত করে সেই ড্যারেন অসবর্ন এখন জেলে প্রায়ই আক্রমণের শিকার হচ্ছে। 53 বছর বয়সী ড্যারেন দাবি করছে, জেলে থাকা অন্য মুসলিম কয়েদিরা তাকে হামলা করে রক্তাক্ত করছে, এমনকি তাকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে বলেও দাবি করছে সে। ড্যারেন বলছে তার কপাল থেকে গাল পর্যন্ত ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে। বর্তমানে সে মসজিদে হামলা এবং হত্যার দায়ে ডারহামের ফ্রাঙ্কলিন জেলে 43 বছরের সাজা ভোগ করছে। ড্যারেনের এই ঘটনা ডেইলি সান পত্রিকায় যে সোর্স শেয়ার করেছেন তিনিও দাবি করছেন এটি কোনো মুসলিম কয়েদির প্রতিশোধমূলক আক্রমণ। সেই সোর্স বলছে ড্যারেন অসবর্নের কপাল ভালো যে সে মারা যায়নি। এর আগে ড্যারেন অসবর্ন ইয়র্ক এবং উইকফিল্ড জেলে থাকা অবস্থায়ও নির্যাতনের শিকার হয়েছে, তখন তার উপর প্রায়ই গরম পানি ছুঁড়ে মারা হতো। জেলের দায়িত্বে থাকা পুলিশ বলছে এটা কয়েদি এবং কয়েদির ভিতরের সমস্যা থেকে হয়েছে, এতে ড্যারেন সামান্য আঘাত পেয়েছে। ড্যারেন অসবর্ন 2017 সালের 19 জন ফিন্সবারি পার্ক মসজিদের মুসল্লিদের উপরে ভ্যান তুলে দেয়, এতে ঘটনাস্থলেই একজন ব্রিটিশ বাংলাদেশি নিহত হন আর আহত হন আরও 12 জন। এই ঘটনার পর মুসল্লিরা ড্যারেন অসবর্নকে মেরে ফেলতে উদ্যত হলে সেই সময় মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে থাকা ইমাম মাহমুদ তাকে প্রাণে বাঁচান এবং পরবর্তীতে তার এই সাহসী কাজের জন্য রানীর সর্বোচ্চ খেতাব অভিহিত দেওয়া হয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।